দেখতে পাচ্ছেন এই যে মাঝপথে তুলে দেওয়া হয়েছে, যার কারণে যে পাঁচ গাড়িগুলো এখানে পার হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা তাদের দাবি আদায়ের জন্য হচ্ছে রাস্তা বন্ধ করে দিয়েছে। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই পর্যন্ত টোটালটা জ্যামে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা ব্লক এবং সব স্টুডেন্ট শুধু একটা অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্স থাকাতে সেটা ছেড়ে দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে আর ওই পাশে নিরাপত্তা কর্মীরা রয়েছে। আমরা ওই পাশ থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ইউলেবিয়ানরাও জয়েন করছে এই আন্দোলনে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি ইউলেবের সামনে। দেখতে পাচ্ছেন আমাদের ইউলেবিয়ানরাও হচ্ছে আন্দোলন করছে। এখন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের স্টুডেন্টদের সাথে, আমি নিজেও হচ্ছে একজন ইউলেবিয়ান। দেখতে পাচ্ছেন আমাদের ইউলেবিয়ানরা পিছনে আছে। স্টেট ইউনিভার্সিটি এবং হচ্ছে ইউআইইউ হচ্ছে এখানে আন্দোলন করছে। টোটাল এবার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে দেখতে পাচ্ছেন জিগাতলা পর্যন্ত টোটালটাই ব্লক। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টও আছে। গাড়ি ভাঙচুর করবা না, কেউ কেউ ইউনিভার্সিটির সামনে চলে এসেছে। এখানে স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রয়েছে।
তারপরে সংসদে দাঁড়িয়ে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী আমাদের উদ্দেশ্যে বলেছেন, আমরা যারা এই আন্দোলনে রয়েছি তারা নাকি আমরা রাজাকারের সন্তান, আমাদের দাবি একটাই, তিনি তার অযৌক্তিক এবং এই লজ্জাজনক এবং তার এই ধিক্কারজনক বক্তব্য যদি উনি প্রত্যাহার না করে তাহলে আমরা যারা ছাত্রজনতা রয়েছি রাজপথ আমাদের দখলে থাকবে এবং তিনি এর জন্য ক্ষমা চেয়ে তার বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। এবং এরপরেও গতকাল ঢাবির সুফিয়া কামাল হলে আমাদের বন্ধের উপর ছাত্রলীগের দ্বারা যে নির্যাতন, যেভাবে তাদের উপর অত্যাচার হামলা করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, আছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। ড্যাফোডিল ইউনিভার্সিটি স্টুডেন্টরা হচ্ছে মিছিল নিয়ে আসতেছে। বিগত কয়েকদিন যে ঘটনাগুলো ঘটেছে আপনারা জানেন, আপনারা দেখেছেন, জয় বাংলা স্লোগান নিয়ে মিছিল আসছে ড্যাফোডিল ইউনিভার্সিটি স্টুডেন্টরা। দেখতে পাচ্ছেন গতকালকেও তারা এখানে অবস্থান করছিল, আজকেও হচ্ছে তারা অবস্থান করছে এবং তারা শান্তিপূর্ণভাবে আন্দোলনটি করছে আপনারা দেখতে পাচ্ছেন। বেশি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ড্যাফোডিলের ওই পাশ থেকে, ক্যাম্পাসের ওপাশ থেকে মিছিলটা নিয়ে হচ্ছে তারা ওই দিকে যাচ্ছে।